আজকের রেসিপি নতুন আলু ঘন্ট। বাড়িতে মাছ মাংস না থাকলে খুব অল্প সময়ে এই মজাদার আলু ঘন্টটা রান্না করে নিতে পারেন। খুব কম উপকরণ দিয়ে কিভাবে মজাদার আলু ঘন্ট করা যায় সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 2 কেজি আলু নিয়েছি। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব, দিয়ে দেবো 3 টুকরা দারুচিনি আর দিয়ে দেবো 2 টুকরো এলাচ, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিতে হবে 2 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ ঝালটা সবাই কম বেশি করে খায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর দিতে হবে 7 মতন লবণ। এখন সমস্ত উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে দেবো। খুব ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেবো, কারণ মশলার একটা গন্ধ থাকে, একটু ভেজে নিলে আর সেই গন্ধটা থাকে না। এখন মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেলটা ছেড়ে না দেবে ততক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন আলুগুলো কষানোর জন্য দিয়ে দেবো 1 কাপ পানি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এখন আলুগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। পানিটা শুকানো পর্যন্ত নেড়েচেড়ে আলুগুলো কষিয়ে নিতে হবে। আলু থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, সেই সাথে আমি আলুটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন সেদ্ধ করার জন্য ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়েচেড়ে দেবো। তো ভিউয়ার্স ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডাল কুটনি দিয়ে আলুগুলো ভেঙে দেবো। আমি আলুগুলো সব ভেঙে দেবো না, কিছু কিছু আস্ত রাখবো। কিছু কিছু আস্ত রাখলে খেতে ভালো লাগে। তো আমি ডাল কুটনি দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ভেঙে নিয়েছি। এই ক্ষেত্রে ঝোলটা একটু বেশি রাখতে হবে, কারণ নামানোর পরে ঝোলটা আলুতে টেনে নেয়। তো ভিউয়ার্স হয়ে গেল নতুন আলু ঘন্ট। এখন আমি নামিয়ে নেব। চাইলে আপনারা এখানে গরু বা ছাগলের চর্বিও দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আজ আমি নিরামিষ রান্না করে দেখালাম। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।